যারা ইমান দাগার পড়াশোনা জানুক বা না জানুক তারা জানতে পারবে এই হলো সেই দাজ্জাল যার কথা আল্লাহর নাবী হাদিস পাকের মধ্যে বলেছে দাজ্জাল কিন্তু একটা কাজ একবার করে দেবে আকাশ থেকে বলবে পানি হও পানি হয়ে যাবে দ্বিতীয়বার আর পারবে না মাটি থেকে বলবে জামিন থেকে গাছ বেরিয়ে ফল হয়ে খাইয়ে দাও খাইয়ে দেবে ফল তৈরি হয়ে যাবে দ্বিতীয়বার কিন্তু পারবে না যদি দাজ্জালকে বাবা ভাই আমার কেউ না মানে তাকে হত্যা করবে হত্যা করে তার জাহান নামে দেবে তার জাহান নামটাঙাই আল্লাহর কুদু সুরতিং জান্নাত হয়ে যাবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার দাজ্জাল আসার পরে চল্লিশ দিন সে রাজত্ব করবে সারা বিশ্বে রাজত্ব করবে তার একটা দিন হবে একটা দিন হবে ভাইরা আমার হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন একটা দিন হবে এক হাজা আর বছরের দিন ভাই আমার সমান হে তরুণ যুবকেরা মানে একটা দিন হবে অনেকগুলো দিনের সমান বিরাট বড় দিন হবে তার এক প্রথম দিন তার পরের দিন থেকে কমতে শুরু করবে এইভাবে চল্লিশটা দিন মানে অনেক দিন রাজত্ব করবে বাবা তারপরেই আমার আল্লাহ ইমাম মাহাদিকে পাঠিয়ে দেবে এখন দেখেন না ঘন ঘন মোবাইল করলে ইমাম মাহাদি পাওয়া যায় কপালে ইমাম মাহাদি এসে গেছে মুর্শিদাবাদের দিকেও নাকি ইমাম মাহাদি বেরিয়েছিল কিছুদিন আগে বলছে আমি ইমাম মাহাদি বুঝতে পারছেন হ্যাঁ পাকিস্তানে তো এমন ইমাম মাহাদি বেরিয়েছে বেরিয়ে বিরাট বিরাট সে ফতোয়া দিচ্ছে বলছে ভবিষ্যৎ বাণী করে দিচ্ছে এখন থেকে না আছে দাঁড়ি না আছে মোচ পুরো একদম ক্লিন সেফ মানে একদম চকচকে ঝকঝকে মাথার চুলগুলো কিছু কমে গেছে টাক মতো হয়ে গেছে প্যান্ট শার্ট পরা সে নাকি ইমাম মাহাদি হয়ে গেছে বুঝতে পারছেন ইমাম মাহাদি বেরিয়েছে এসব ভান্ড ভাউতা এসব দু মাহাদি তিনি কখনো নিজের কথা পরিচয় দেবেন না যে আমি ইমাম ইমাম মাহাদি মাহাদিকে মানুষ চিনতে পারবে যখন কাবা ঘরটা তিনি তফ করবেন তার কালচার তার ব্যবহার তার এবাদত তার চেহারাখানা দেখে মানুষ বুঝতে পারবেন রাসুলের হাদিসের সঙ্গে মিলে যায় ইনি হলেন সেই ইমাম মাহাদি জরে আল্লাহর নাবি বলেন ইমাম মাহাদি আসবে সেই ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধরদের মধ্যে থেকে জোরে বলুন সুবহান আল্লাহ ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম ইমাম মাহাদি হবে তার লাকাব তাকে লোকে ইমাম মাহাদি বলে ডাকবে এটা লাকাব কিন্তু আসল নামটা হবে আমার নামে নাম ইমাম মাহাদির আব্বার নামটাও হবে আমার আব্বার নামে নাম বুঝতে পারছেন ইমাম মাহাদির মায়ের নামটা হবে আমার মায়ের নামে নাম অর্থাৎ ইমাম মাহাদি আমার খানদানের মধ্যে থেকে আসবে বুঝতে পারছেন অনেক ঘটনা আমি বেসাব কথায় যাচ্ছি না আসল কথা হলো যেটা বলতে চাইছিলাম একটা মালহামার দিকে যাচ্ছে এই মালহামা যদি হয়ে যায় মানে বিশ্বযুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এই তৃতীয় বিশ্বযুদ্ধে ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ মারা যাবে সমস্ত দেশ একটা একটা করে ইনভলভ হয়ে যাবে আর সমস্ত ম্যাক্সিমাম দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে পরমাণু বোমা যখন চালিয়ে দেবে কি হিরোসীমা নাগাসাকিতে ভাই আমার যে ঘটনা ঘটেছিল পরমাণু বোমা পড়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর যুদ্ধ হবে সেখানে যে ক্ষতি হয়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর ক্ষতি হবে ভাইরা আমার আজও হিরোসীমা নাগাসাকির আকাশ দূষিত হয়ে গেছে মানুষ জন্ম হলে এখনো বিকলঙ্গ তৈরি হয় বাইরে আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে কিছুদিনের জন্য সূর্যের আলো পৃথিবীর মাটিতে আসবে না যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় সারা বাতাসটা বায়ুটা বিষাক্ত হয়ে যাবে এই বিষাক্ত বায়ু প্রশ্বাস নিয়ে মানুষ মারা যাবে কিংবা বিকলঙ্গ হবে কিংবা তারা ধ্বংসপ্রাপ্ত হবে এইভাবে সারা পৃথিবীর কিছু কম বেশি ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ মারা যাবে এই বিরাট মালহামা হবে হাদিস থেকে প্রমাণ মালহামা হওয়ার পরে তারপরে তাদের মাসিহুদ দাজ্জাল আসবে তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে কি তারা লাল গরু পেয়ে গেছে বলে কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছে লাল গরু তারা পেয়ে গেছে শুধু পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটাই সেই লাল গরু নাকি এটাকেই জবা করা হবে নাকি আর আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের ক কন্ট্রোলে আছে যে কোনো সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদ তারা ভাঙতে পারে যে কোনো সময় তুপ্পাতু সাখরা তারা ভেঙে দিতে পারে ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তৈরি করতে পারে অর্থাৎ মাসিহুদ দাজ্জাল আসবে আসার পরে ইমাম মাহাদি আসবে তারপর ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য হজরতে ঈসা রুহুল্লাহ চৌথা আসমান থেকে নেমে আসবে জোরে হবে না এই মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবে একমাত্র ঈসা রুহুল্লাহ হুজুর ঈসা নবী আসবেন আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন যখন আমার আপনার নবীর শান মান ইজ্জতটা ঈসা নবী শুনেছিলেন তখন কি বলেছিলেন হাই 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 ইয়া আলাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম আল্লাহ কবুল করে নিয়েছিলেন দোয়া জোরে হবে না রাসুলের রাউজা মোবারকের পাশে একটা জায়গা ফাঁকা আছে যারা হজে গেছেন দেখে আসবেন জায়গা ফাঁকা রাখা আছে একেবারে পর পর আল্লামাকে নিয়ে গেছেন আমি দেখে এসেছি বড় চিত্রটা যেটা দেখবেন তার ওপরই দয়ার নবীর নামটা লেখা আছে রাহমাতুল্লিল আলমিনের নামটা লেখা আছে বড় চিত্রটা তার পাশে ছোট দুটো ছিদ্র আছে একটা হলো হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আর একটা হলো হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু

এই মালহামা হওয়ার আগে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সবচেয়ে বেশি মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে শুরু হয়েছে না হয়নি এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে এতদিন পর্যন্ত মুসলমানেরা এত বিপদে ছিল না এখন কিন্তু সারা বিশ্বে তাকে দেখুন মুসলমানদের উপর সবচেয়ে বেশি বিপদ আসছে কথা ঠিক না ভুল হে তরুণ যুবকেরঙ্গ মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অসম্মানিত হচ্ছি তার কারণ আর একটা আছে সেটা হলো আল্লাহ এবং রাসুলের শূন্যত আমরা ভুলে গেছি যারা আল্লাহ এবং রাসুলের সুন্নত মেনে চলবে আমার আল্লাহ তাদের কুদরতিভাবে ইসং সম্মান বাড়িয়ে দেবে এখন আমাদের যেটা কাজ সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া রাসুলের সুন্নতটা মেনে চলা আমার আল্লাহর হুকুমের করা হারাম খাদ্য থেকে দূরে থাকা মিথ্যা জেনা ব্যাবিচার ঘরে ঘরে ঢুকে গেছে সেখান থেকে দূরে থাকা আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা রাসুলের সুন্নতের তাপে দাঁড়ি করে চলা এগুলো হলো আমাদের এখন দায়িত্ব হে তরুণ যুবকেরা আর নিজের মধ্যে অহমিকা তাকাব্যর করবেন না আপনারা মার হৃদয় কাল্পটা ঠিক করুন কাল্পটা ঠিক করবেন আল্লাহর নাবি বলেন আত্মা যার কাল্পটা ভালো তাকুয়াটা এখানেই থাকেন যার কাল্পটা ভালো হৃদয়টা ভালো তার সারা শরীরটা ভালো বন্ধুরা আমার তরুণ যুবকেরা যে কথা বলতে দিয়ে এত দূরে এলাম তাহলে হজরতে মুসা কালিমুল্লা শুধু সামান্য একটু ভুল বলে ফেললেন কি বললেন বলে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ এমন সময় আল্লাহ নারাজ হলেন আমার আল্লাহ বললেন যাও তোমার থেকেও বড় আমার বড় এবাদতকারী আছে নাম হলো হজরতে সালাম তার কাছে গিয়ে কিছু শিক্ষা লাভ করম আমার আল্লাহর নির্দেশ মেনে মুসা কালিমুল্লা তাহলে চলতে লাগলেন সঙ্গে কে সঙ্গে কাকে নিয়েছেন বলেন নামটা বলেছি আগে কি নাম শুনছেন তো নাকি শুনছেন তো নাকি নাকি হুজুর যা বলছেন বাপরে হুজুর এ ছোট হুজুরের নাতি পিনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল বাপ রে বাপ একদম ঝড়ের মতো পাতা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল একদম উড়ি সর্বনাশ ভাই কি বললো একটু বল না ওই তো বললাম ওই তো বললাম বল না ভাই কি বললো বলে খোদার কসম কি বলেছে মনে নাই কথা ঠিক না ভুল ভাই একটু মনে আছে তো নাকি সঙ্গে কে গেল ইউসা বিনুন মনে আছে তো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা সেই আলপনার রেখাকে অনুসরণ করে ভাই আমার মজমু আতুল বাহারাইন ভাই আমার এই দুই সমুদ্রের সংযোগ স্থল সেখানে গিয়ে হাজির হলেন সেখানে গিয়ে একজন আল্লাহর বান্দাকে দেখতে পেলেন আল্লাহর এবাদতে তিনি মশগুল আছেন এবাদত থেকে ফারেক হওয়ার পরে হজরতে মোসা তেনাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে তিনি জবাব দিলেন দিয়ে বললেন হিনা বিং মুসা কালি বলে আপনি আমাকে কেমন করে চিনলেন কেমন করে জানলেন আমি মুসা কালিমোল্লা বলে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন আপনি আমার কাছে এসেছেন থাকার জন্য কিন্তু মনে রাখবেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না বলে আপনার কাছে থাকার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন মুসা মোল্লাকে হজরতে খিজর আলাইহিস সালাম বললেন তবে শুনে রাখুন যদি আমার সঙ্গে আপনি থাকেন আমার কাজ নিয়ে প্রশ্ন করা চলবে না আমি যে কাজগুলো করব এই কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না আমার কাছে যদি আপনি থাকতে চান যদি আমার কাছে থেকে কিছু জানতে চান বুঝতে চান কিন্তু প্রশ্ন করলে হবে না কেন করলাম কি হলো আপনি বুঝে নেবেন আমি কি করছি সেগুলো বুঝে নেবেন বন্ধুরা আমার খুবই সংক্ষেপ করে বলি লম্বা চওড়া নয় হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হজরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে হজরতে খিজির সালাম নদী পার হলেন নদী পার হলেন একটা নৌকায় করে নদী পার হয়ে ওপারে যাওয়ার পরে নৌকাটা ফুটো করে দিলেন ছিদ্র করে দিলেন নৌকাটা ছিদ্র করে দিলেন ফুটো করে দিলেন এমন সময় মুসা কালী মোল্লা রাগী মানুষ রাগান্বিত হলেন হয়ে বললেন যে নৌকা করে আপনি চড়ে এপারে এলেন আমাদেরকে নিয়ে সেই নৌকাটা আবার আপনি ফুটো কেন করে দিলেন এতে মানুষের ক্ষতি করে দিচ্ছেন কেন বলে ওই তো বলেছিলাম আমার কাজগুলো দেখবেন বুঝবেন জানবেন কিন্তু প্রশ্ন করা চলবে না আপনি যদি প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে না মুসা মোল্লা বললেন ঠিক আছে ঠিক আছে আমি আর কোনো প্রশ্ন করব না আবার চলতে লাগলেন বেশ কয়েকদিন যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায় হে তরুণ হে আমার মুরু শুনে কে দিন বাবা একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে ভাই আমার বাচ্চা ছেলে কোন কারণ বসত হজরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে দিলেন এটা খিজির আলাইহি সালামের জন্য স্পেশাল যে বাচ্চাই হোক না কেন আপনি আমি ক কাউকে তো মারতে পারি না আঘাত করতে পারি না বাচ্চা তো বাচ্চা কিন্তু খিজির আলাইহিসাললাম সাধারণ মানুষ নন ভালো করে বুঝবেন তাই খিজির আলাইহিসাললাম সেই বাচ্চাটাকে ভাই আমার মেরে ফেললেন বাচ্চাটাকে খুন করে দিলেন হে তরুণ যুবকেরা মুশানবি রাগী মানুষ রেগে গেলেন আর এতটুকু বাচ্চাকে আপনি মেরে ফেললেন এটা কেমন করে ওই তো বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না আমার সঙ্গে থাকতে পারবেন না আমার কাজকর্ম আপনার পছন্দ হবে না তাই বলেছিলাম আপনি চলে যান আপনাকে আমার সঙ্গে রাখবো না আমি বলেছিলাম আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না শুধু আমার কাজকর্মগুলোকে আপনি দেখবেন আর বুঝবেন হজরতে মুসা মুল্লা বললেন না না ঠিক আছে আল্লাহ যখন আপনার নাম করে পাঠিয়েছেন নিশ্চয় কিছু ব্যাপার আছে তাই আল্লাহ যখন পাঠিয়েছেন আপনার কাজ পছন্দ না হলেও আমি আপনার কাছে থাকব আবার বেশ কিছুদিন যাওয়ার পরে হে তরুণ যুবকেরা একটা বিরান বাড়িতে গেলেন যে বাড়িটা ভেঙে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল যে বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল এমন একটা বিরান বাড়ি যেখানে কেউ থাকে না এই রকম বিরান বাড়িতে গেলেন ভাই আমার সেই বিরান বাড়িতে গিয়ে দেওয়ালটা ভেঙে টুকরো হয়ে গেছে ভেঙে ধস হয়ে নষ্ট হয়ে গেছে ভাই আমার সঙ্গীদেরকে নিয়ে সেই দেওয়ালটা আঙা শুরু করলেন কেউ নাই লোক নাই জন নাই বিরান জায়গা বিরান বাড়ি কেউ থাকে না অতচুত তিনি গিয়ে বললেন দেওয়ালটা আঙা হবে চলো গাঁথি সবাই মিলে কাজ শুরু করে দেওয়ালটা গাঁথতে লাগলেন হজরতে মোসাক আলী মোল্লা বললেন আপনার কি কোনো কাজ নাই এখানে কেউ থাকে না কেউ কেউ রায় না কেউ বাড়িতে থাকে না এরকম একটা পড়া জায়গা পরা ভিটে আপনি দেওয়াল গাঁথা শুরু করলেন লোহিত বলেছিলাম আপনাকে বলেছিলাম না প্রশ্ন করবেন না আপনি বড় ব্যস্ত মানুষ বড় রাগীয় মানুষ আমি বলেছিলাম আপনি আমার কাছে থাকতে পারবেন না তবে আপনি আমাকে তিনটে প্রশ্ন করেছেন আমার তিনটে কাজে দ্বীপ আমি আপনাকে আর রাখব না তবে তিনটে প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দ্বীপ আমার কাজের ব্যাখ্যাগুলো করে দিত হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতের খিজির আলাই সালাম বললেন হে নবী মুসা কালিমুল্লা আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন এত ইজ্জত করেছেন আপনার সঙ্গে কথা বলেন আপনাকে পাইগম্বার বানিয়েছেন তারপরেও আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন আপনার থেকে আমাকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দান করেছেন সেই জন্যই তো আপনার মতো এত বড় যোগ্য নবী কেং যোগ্য পায়গম্বার কেং আমি খিজির আলাইসালামের কাছে পাঠিয়েছেন শুনে রেখে দেন আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সে জ্ঞানটা তো আপনাকে আল্লাহ দেন নিন তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছেন আমি আপনাকে আর আমার কাছে রাখবো না আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না তবে যে তিনটে ঘটনার প্রশ্ন আপনি আপনি করেছেন তার উত্তরগুলো আমি দিয়ে দিন প্রথমে যে নৌকাটা পার হয়েছিলাম পার হওয়ার পরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম ছিদ্র করে দিয়েছিলাম মনে রাখবেন বাবা ওই নৌকার মালিক হলো গরিব মানুষ হে তরুণ যুবাকেরা এই নৌকার মানুষ ও মালিক হলো গরিব মানুষ এরপরে ডাকাত দল সেখানে এসেছিল আপনি জানেন না ওখানে ডাকাত দল এসেছিল ওই ডাকাত দল এসে তারা নৌকা নিয়ে তারা চুরি করতে যাবে চলে যাবে কিন্তু এই নৌকা পানিতে পানি ডুবে আছে এরকম নৌকা দেখে তারা আর এই নৌকাটা নিয়ে গেল না এ আপনি জানেন না আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার আল্লাহ সে এলেম আমাকে জ্ঞান দান করেছেন আমি সামান্য ফুটো করেছি যাতে করে ওই গরিব গরিব নৌকার মালিকটা তার নৌকাটাকে বেঁচে যায় যাতে ডাকাতটা না নিয়ে পালাতে পারে আবার ওই নৌকার সামান্য ফুটোটাকে ঠিক করলে সামান্য পয়সাতেই ঠিক হয়ে যাবে যাতে নৌকাটা না তার চলে যায় এরই জন্য আমার আল্লাহ সে জ্ঞান সে এলেম আমাকে দান করেছিলেন সে জ্ঞানেতে আমি বুঝতে পেরেছিলাম আমি তাই সেই নৌকাটাকে ফুটো করে দিয়েছিলাম যাতে করে ওই গরিবের সম্পদ না নষ্ট হয় এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর আপনার দুই নাম্বার প্রশ্নের উত্তর কেন এই বাচ্চাটাকে আমি হত্যা করলাম কেন এই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম কারণ বাবা হলো ভীষণ আল্লাহ মানুষ আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দেননি ওই বাচ্চার আব্বা মা হলো ভীষণ আল্লাহ মানুষ ভীষণ আল্লাহর নেক বান্দা দরবেশ অলি বান্দা কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে একজন ফেরা অন্য মৃত তার জা বা আমার ফেরা অন্য মৃত বড় বড় জালেমরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছে ওই ওই বাচ্চার ওই বাচ্চা ভবিষ্যতের একজন জালেম হয়ে যাবে যদি জালেম হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় না করি তাহলে অনেক মানুষের উপর জুলুম করবে তার বাপ মায়ের উপরেও জুলুম করবেন তাই ওই জালেমকে আগে পরে পরবর্তীকালে অনেক মানুষকে সে হত্যা করে ফেলবে অনেক মানুষকে সে শহীদ করে ফেলবে তারা আগি তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম হে তরুণ যুবকের হসরতে খিজির আলাইহি সালাম সেই সময় বলেছিলেন ও হজরতে মুসা কালিমুল্লাহ শুনে রেখে দিন জেনে রেখে দিন তিন নাম্বার আপনার প্রশ্ন ছিল একটা বিরান ভিটে যেখানে কেউ বাস করে না আমি সেই পরা ভিটেতে কেন গিয়ে দেওয়াল তুললাম আমার আল্লাহ আমাকে জানিয়েছেন বুঝিয়েছেন সে এলেম সে জ্ঞান দান করেছেন আমি জানতে পারলাম ওই বিরান ভিটের ওই বিরান ভিটের দেওয়ালের তলায় ভাই আমার তার পূর্বপুরুষের রেখে যাওয়া ভাই আমার পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা সম্পদ আছে এই সম্পদ যদি ভেঙে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায় মানুষ সেটা পেয়ে যাবে তারা নিয়ে নেবে ওই বিরান ভূমিতে যে পূর্বপুরুষের খাজানা আছে তাদের দুইজন এতিম সন্তান পৃথিবীর ইজামিনে আছেন হে তরুণ যুবাকেরা হে আমার বন্ধুরা দুটো গরিব বাচ্চা আছে ওই পরিবারের সন্তানগুলো আমার তাদের অসহায় এরকম অসহায় দুটো বাচ্চার ওটা বিরান ভূমিটা তাদেরই তাদের পূর্বপুরুষের তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা ভাই আমার ওই দেওয়ালের তলায় আছে পরবর্তীকালে দুটো বাচ্চা ওই বাচ্চা দুটো বড়ো হবে এই ভূমিতে ফিরে আসবেন এই জায়গায় ফিরে আসবে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই বিরান ভূমি থেকেই তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা আমার আল্লাহ তার কাছে ফির তাদের কাছে ফিরিয়ে দেবেন এরই জন্য আমি ওই বিরান ভূমির ভিতরে খাজানাটা যাতে বেঁচে থাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমি দেওয়াল টাঙা তার উপর তুলে দিলাম হে তরুণ কিরাম আমার আল্লাহ মুসান আবিকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জামিনে কখনো কোনো দিন বলা চলবে না যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ অর্থাৎ কখনো সামান্য আল্লাহ আর যদিও তাকাব্বর করেননি তিনি নবী ছিলেন নবী হিসাবে তিনি বলেছিলেন আমি যেহেতু নবী আমার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে এটুকু আল্লাহ পছন্দ করেনি তাহলে আমরা যদি তাকাব্বরই করি অহংকার করি তাহলে কি হবে ভাবুন একটু নামাজ পড়ছি ভাবছেন নামাজ কবুল হচ্ছে কবুল হচ্ছে কিনা কে জানে কে জানে আল্লাহ জানে তাহলে আমি যদি আমি আপনি অহংকার করি তাকাব্বরি করি আমি অমুক আমি তমুক আমি এত বড় হুজুর এত বড় পীর সাহেব এত বড় মুফতি সাহেব এত বড় মৌলানা সাহেব এত বড় ডাক্তার এত বড় ইঞ্জিনিয়ার এত বড় আমি ব্যবসায়ী এত বড় পয়সাওয়ালা ক্ষমতা সারিফ আমার আল্লাহ আপনার আমার এবাদত গুলো সব বরবাদ করে দেবেন আমাকে আপনাকে সমাজের বুকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারেন যদি আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিই আল্লাহওয়ালা হয়ে যাব আমার আপনার সম্মানকে আল্লাহ আকাশের উপরে তুলে দেবেন ফারিস্তাদের ঊর্ধ্বে সম্মান দান করে দেবেন জোরে হবে না তাহলে আজ থেকে আমরা এত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনাকে আমাকে নামাজ পড়তে হবে রাসুলের সুন্নত মানতে হবে একজন নেক মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আর আপনার আমার এই কাল্পটাকে হৃদয়টাকে এখানে কোনলা তার সারা শরীরটা পবিত্র মনে রাখবেন এই এই পবিত্রতা আপনাকে আমাকে অর্জন করতে হবে অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো আছে না নাই এরকম বলার লোক আছে ও সব ভণ্ডামি কথাবার্তা নামাজ রোজা এবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ আল্লাহর দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে নামাজ রোজা করে মন ভালো হতে হবে রাসুলের শূন্যতওয়ালা হয়ে মন ভালো হতে হবে মূল কথা হল রাসুলের দেখানো পথে চলতে হবে এবাদত বাদ দিয়ে নয় আল্লাহ আপনাকে আমাকে এবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন রাসুলের শূন্যতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন হেনাবি বলে দিন রসুল যে আমার রসুলের এত গোলামিটা করলো সে যেন আমি আল্লাহ আমার গোলামি করল মূল কথাটা আলোচনা করে দিলাম খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করলাম কিছু বিজ্ঞানের তথ্য দিয়ে আলোচনা করলাম আল্লাহ রাবুল আলামিন আমাদের কবুল করেন আজকে সব রেশানির মাহফিল আমার জন্য মহতারাম আক্তার ভাই ওনারা ছয় ভাই সবাইয়ের নাম আমি জানি না খুব ভালো মানুষ মন সাদা মানুষ আল্লাহ রাবুল্লা আমা আলামিন আমার ভাইদেরকে সবাইকে নামাজি ওনারা মানুষ কিন্তু আরও বেশি বেশি নামাজি বানিয়ে দেন ওনার আম্মা যান তো অতুলনীয় মানুষ এই জন্যে বলে বৃক্ষ তোমার বৃক্ষ তোমার ভাই আমার ফল তোমার পরিচয় কিসের ফল বলে বৃক্ষ দেখলে ফলের পরিচয় পাওয়া যায় কথা ঠিক না ভুল ফল দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায় ভাই আমার ভায়ামার আমার ফলটা দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায় এই ভাইদেরকে দেখে বুঝলাম ওনার মায়ের সঙ্গে কথা হলো অত্যন্ত জাইব মানুষ বয়স্কা মানুষ অনেক বৃদ্ধা মানুষ কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ ভাইরা আমার তো অনেক নামাজি পরেশগার মানুষ তা আমাদের প্রত্যেককে আরও বেশি বেশি আল্লাহ যেন মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন আর প্রত্যেককে যেন আমরা যেন রাসুলের আদর্শ মেনে চলতে পারি যেন রাসুলের আখলাখ মেনে চলতে পারি সুন্নত মেনে চলতে পারি নিজেদের আমিত্ব অহংকার তাকাব্বরী ঘৃণা বিদ্বেষ এগুলো ত্যাগ করে আদর্শ মানুষ হতে পারি আমরা যেন ইসলামের প্রচারকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি ইসলামের সৌন্দর্য ইসলামের ব্রাইটনেস ইসলামের মাধুর্যতা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তখনই পৌঁছাতে পারবেন যদি আপনি চরিত্রবান হন আপনি নিজে নামাজি নন আপনি নিজে শূন্যতওয়ালা নন আপনার ব্যবহার প্রচণ্ড খারাপ আপনার কথাবার্তা ভীষণ কর্কশ আপনার দ্বারাই অন্য অমুসলিম হিন্দু ভাইয়েরা কি প্লিস্ট হবে খ্রিস্টানেরা কি প্লিস্ট হবে তখনই আপনার ব্যবহার দ্বারা প্লিস্ট হবে হবে তখনই আপনার আখলাক দ্বারা চরিত্র দ্বারা প্লিজড হবে যখন আপনি রাসুল আনার তারিকায় চলবেন আপনি আমি এটা মানে অহংকার করে বলছি না জাস্ট উদাহরণ দিয়ে আমার স্কুলে ম্যাক্সিমাম টিচাররা আমি আপনারা জানেন যে একটা হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি তিনবার টিআইসি দায়িত্ব সামলেছি আর পেরে উঠছি না বলে ছেড়ে দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাই তা এখনও অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্বে আছি তো ভাইয়ের আমার আমার স্কুলের ম্যাক্সিমাম টিচাররা অমুসলিম হিন্দু ভাই বুঝতে পারছেন যদিও সংখ্যালঘু এলাকায় মুসলিম নাইনটি পারসেন্ট মুসলিম ছাত্ররা সেখানে পড়াশোনা করে কিন্তু অমুসলিম টিচার হিন্দু ভাইয়েরা সেখানে সব ম্যাক্সিমাম কয়েকজন আমরা মুসলিম টিচার কিন্তু তারা আমার ব্যবহারে আমার কথাবার্তায় আমার চরিত্রে তারা এতটাই প্লিজড তারা আমাকে উঁচু চেয়ারে বসতে দেয় অনেক সম্মান করে কেন করে সেটা আমার যোগ্যতা নয় আমি চেষ্টা করি আমার দয়ার নবীর অনুসরণ করতে রাসুলের শূন্যত তালিকা মেনে চলতে আখলাকুন নাবাবি দেখাতে আর আল্লাহর নির্দেশনা মেনে চলতে এটি আমার সম্মান বাড়ে আপনিও করে দেখুন এটা কোনো অহংকার করে আমি বলছি না তাকাব্বরি করে বলছি না এটা জ্ঞানের জন্য শিক্ষার জন্য জানার জন্য বলছি আপনি যে সেক্টরে থাকেন না কেন সেই সেক্টরে আপনি নামাজ পড়ুন রাসুলের সুন্নত মেনে চলুন মিথ্যা থেকে দূরে থাকুন অহংকার থেকে দূরে থাকুন মানুষকে ভালোবাসুন সম্মান করুন সকলকে সম্মান করুন আপনি আপনার পোলাইট ব্যবহার দেখান আপনার মুখ সর্বদা মিষ্ট রাখুন আপনি হাসি মুখে কথা বলুন মানুষের হৃদয়টা জয় করার চেষ্টা করুন দেখবেন আপনি যেটা করছেন আল্লাহও খুশি হবেন নবীও খুশি হবেন সাধারণ মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হবে এটুকুই আমার আলোচনা আলোচনা দীর্ঘায়িত করবো না যেটুকু আল্লাহ আপনাকে আমাকে বলালেন বেশি বেশি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ হুম আমিন আমার মহতারাম জনাব আক্তার আলী ভাইয়ের আব্বাজান সহ আত্মীয় স্বজনময় মুরব্বী যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদের মাঘ ফেরাতের জন্য আজকের এই পাক মাহফিল আমরা সকলে দোয়া চাইব তার সঙ্গে সঙ্গে ইসলাম সংকীর্ণ নয় ইসলাম অনেক ব্রড অনেক মহান অনেক বড় আমরা যারা এখানে হাজিরা দিয়েছি এই সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেকের বাপকুল মা কুল শ্বশুর শাশুড়ি কুলের আজকের এই পাক মাহফিল থেকে আমরা দোয়ার মাধ্যমে তাদের কাছে সাপ পৌঁছাবো নিশ্চয়ই ফারিস্তারা তাদের রুহে মাঘ ফেরাত দান করতে স্বপ পৌঁছে দেবে আমার আল্লাহ তাদের রুহের মাঘ ফেরাত দান করে দেবেন জেরে বলুন সুবহান আল্লাহ প্রত্যেকে তিনবার সুরা ফাতেহাব আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সুরা এখলাস কুল হল্লা শরীফ তিনবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন আখিরে মোনাজাত করা হবে কিয়াম সালাম হয়ে গেছে এখন একটু দোয়া হবে প্যাকেট ঢুকে গেলি হবে সবাইকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তিরপলে বসে যেতে বলছি তিরপল বিছিয়ে দেন আর যেভাবে বসে আছে লাইন টাইম করতে হবে না ওই কোলে কোলে শুধু সামনে সামনে গিয়ে বসিয়ে দেবে যারা খেদমতের দায়িত্বে আছেন তারা তাবারকগুলো নিয়ে ভিতরে ভিতরে ঢুকে গিয়ে সামনে সামনে এক একটা করে বসিয়ে দেন আর যারা বসেননি দাঁড়িয়ে আছেন বাবা মার তারা সব তিরপোল বিছিয়ে দেন তিরপোলে বসে যান যারা খেদমতের দায়িত্বে আছেন তারা সব প্যাকেট নিয়ে এসে সামনে সামনে কোলে কোলে বসিয়ে দেন আপনার তেলাওয়াত করতে থাকুন মোনাজাত হবে জি আর ছেলেরা নাম কিন্তু যেন বানান ভুল না হয় আমি বারবার বলে দিচ্ছি অনেকেই বানান ভুল করছে